হাই বন্ধুরা, ওয়েলকাম টু পূজা চ্যানেল। তো দেখো, আজকে আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম, 9:30-10টার মধ্যে রান্না করে ফেলেছি, কেন শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না। তো দেখো এখানে আছে ভাত, চলো আমরা দেখে নিই কী কী রান্না হয়েছে। ভাত করেছি, এটা হচ্ছে নিম বেগুন, নিম পাতা দিয়ে নিম বেগুন হয়েছে। দেখো নিম বেগুন করেছি, আর এখানে হচ্ছে মুসুরির ডাল আছে, পাঁচফোড়ন দিয়ে করেছে। আর এখানে আছে আলু মাখা, পেঁয়াজ আর লঙ্কা, কিন্তু এখনও পেঁয়াজ লঙ্কাটা দিয়ে আলুটা মাখিনি, পরেই মাখবো খাওয়ার টাইমে। তো এখন সব এগুলো এরকম করে সাজিয়ে রেখেছি, কেন আমাদের কাজের বউটা আসবে, ও কাজ করে দিয়ে গেলে আমি ভিক্টোরিয়ার, ওই যে প্রেশার কুকার দেখতেই পাচ্ছ, ভিক্টোরিয়ার খাবারটাও হয়ে গেছে মোটামুটি, এখানে অনেক বাসন জমে গেছে। তো কাজের বউটা এখনও আসেনি, আসলে প্রেশার কুকারটা থেকে ওকে খাবার লাগিয়ে দেবো, দিয়ে ওকে খালি করে দিলে ও মেজে দিয়ে যাবে। তো আমি আজকে বাসন মেজে মেজেই রান্না করে নিয়েছি, কেন বললাম যেহেতু শরীরটা ভালো লাগছে না, তো ওই কারণে কাজের বউ আসলে ও যে কটা বাসন আছে মেজে দিয়ে চলে যাবে, আর ঘর দুয়ার মুছে দিয়ে যাবে, জামাকাপড় খেঁচে দিয়ে চলে যাবে। সো বন্ধুরা, তোমাদের যে রেসিপি দেখালাম আমি, তো সেই রেসিপি কেমন লাগলো বলবে, আর আশা করি ভালোই লাগবে খেতে। তো তোমরাও বানিয়ে খাও, আর প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। এখন ভিক্টোরিয়া ঘরেই আছে, ওর বাবা এসছে যেহেতু, ওই কারণে